আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুনাসিদ ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই গাইজ? আজকে আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য, বিকজ আজকে একটু আমাদের কাজের জন্য আমরা বের হয়েছিলাম। সো দুপুর হয়ে গেছে, খুদাও অনেক বেশি পেয়েছে। সো আমরা এখানে এসেছি খের দরবার, এটা দুবাইতে একটা রেস্টুরেন্ট আর কি, ওখানে এসেছি আমরা। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আফগানি পোলাও কোন সা? আফগানি পোলাও, ঠিক আছে। খালি ফের মিঠা খুশ দেখতে আসলে আমরা বের হয়েছি, অনেক টাইম হয়ে গেছে, বাট খুব বেশি ক্ষুধা পেয়েছে, তো ভাবলাম যে একটু রেস্টুরেন্টে বসে খাওয়া যাক। তো আমরা এটা অর্ডার করলাম, এটা অর্ডার করেছি। গাইস আমরা এটাকে টেস্ট করে দেখি কেমন। জি জিরা আর পুদিনা পাতার এরকম করে না, ভালোই টেস্টটা খায়। পোলাওয়ের সাথে আই থিঙ্ক ভালো লাগবে বেশি। আমার খুব বেশি ক্ষুধা পাইছে, তো সিদ্ধি তো সালাদ থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ বিকজ আপনি বলা থা আজ খানা চলো বাহার খাতে, ইসিলিয়ে মেনে নাস্তা নি বানা আর আপ নাস্তে কা খানা ভি দুপহর মে খিলা। সো গাইজ আমাদের খাবার চলে আসছে, সব যা যা অর্ডার করেছিলাম। লুক সো ইয়ামি, আর ক্ষুধা লাগলে তো এগুলো আরও বেশি ইয়ামি লাগে। তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে সব কিছুই দেখতে, আর আশা করি অনেক ইয়ামি হবে কাবাব। এখানে হচ্ছে মিক্স কাবাব, মিক্সে ওনারা বারবিকিউ দিয়েছে যেগুলা, আর ডাল নিয়েছিলাম, মাছ ডাল যেটা সেটা নিয়েছিলাম। আর এখানে আমরা আফগানি পোলাওটা নিয়েছিলাম, এটা অনেক সফট হয় আর খাসি মানে মাটন লেগ পিস দিয়ে আর কি বানানো হয়। সো গাইজ বিসমিল্লাহ বলে আমরা খাবার শুরু করি।
গাইজ, বাচ্চাদের জন্য আমরা মালাই কুলফি নিয়েছিলাম, আর আমাদের জন্য একটা আমরা গোলাপ জামুন নিয়েছিলাম। বিকজ খাবার অনেক বেশি ছিল, তো মাশাআল্লাহ আমাদের ফুল পেট হয়ে গেছিলো, সো বেশি কিছু নেইনি। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো, লাঞ্চটা করলাম আমরা এখানে দুবাই সিটিতে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি,